আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আবার একটি পিঠা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। শীত মানেই কিন্তু পিঠাগুলির উৎসব, আর এই শীতে পিঠা না খেলে কিন্তু জমেই না। আজকে আমি এই ভাপা পিঠা রেসিপিটি নিয়ে এসেছি। কতটা পারফেক্টভাবে এই ভাপা পিঠাটা তৈরি করা যায় খুবই সহজে, সেটাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোলে আমি 3 কাপ মেজারমেন্ট কাপের শুকনো চালের গুঁড়ি নিয়েছি। এরপরে আমি কিছুটা লবণ মিশিয়ে দিচ্ছি। এই ভাপা পিঠাতে কিন্তু বেশি লবণ হলে ভালো লাগবে না, পরিমাণ মতো আপনারা লবণটা মিশিয়ে নেবেন। তো মেশানো হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এই তো অল্প অল্প করে আমি পানি দিব আর মিশাবো। একবারে পানি দিতে যাবেন না, এতে আপনাদের পানিটা বেশি হয়ে যেতে পারে। তো এই তো দেখুন, আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। চালের গুঁড়িটা এমন হবে যে মুট করলে আপনার ঝুড়ি ঝুড়ি হয়ে পড়বে না, একটু গোটা গোটাভাবে পড়বে। তাহলে বোঝা যাবে যে আমার এই চালের গুঁড়াটা মাখানো ঠিক হয়েছে। তো এরকম একটি চাল নিতে আমি গুঁড়িগুলোকে ভালোভাবে চেলে নেব, এতে আমার চালের গুঁড়োটা আরও স্মুথ হয়ে যাবে, বড় বড় দানা হবে না পিঠাতে, একদম একদমই পারফেক্ট হবে। তো এখানে আমি নারকেল কুড়া আর গুড় কুচিয়ে নিয়েছি, আর আমার যা লাগছে এখানে আমি দুটো সাদা কাপড় নিয়েছি, যে কাপড়ে কোনো রং লাগবে না, কারণ সাদা চালের গুঁড়িতে আপনি যদি রঙিন কাপড় নেন অনেক সময় রং লাগতে পারে। তো আমরা চেষ্টা করব যে প্রতিটা পিঠাতেই এরকম করে আমরা এই কাপড়গুলোকে ভিজিয়ে ইউজ করতে, এতে আমাদের পিঠাটা কাপড়ের সাথে লেগে যাবে না, তা না হলে কাপড়ের সাথে লেগে আমাদের পিঠাটা ভেঙে যেতে পারে, কারণ গরম অবস্থায় পিঠাটা অনেক নরম থাকে। তো এখন আমি এখানে যে ভাপা পিঠার যে সাজটা সেটার মধ্যে আমি চাউলের গুঁড়ি দিয়ে ভরে নেব। তো এখানে নিচে আমি প্রথমে কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুড়। আপনারা নারিকেল আর এই গুড়টা কিন্তু নিজেদের স্বাদ মতোই দিয়ে নিতে পারেন। অনেকে মিষ্টি বেশি পছন্দ করে, অনেকে কম পছন্দ করে। তো চেষ্টা করবেন যে মাঝখানে দিতে, সাইডগুলোতে একটু ফাঁকা রাখতে, এতে পিঠাটা আপনাদের ভাঙবে না। তো এখানে আমি একটা লেয়ার দেওয়া হয়ে গেলে আবার আমি কিছুটা গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখানে আমি পিঠাটা 2টা লেয়ারে তৈরি করব, আপনারা চাইলে 1টা লেয়ারও তৈরি করতে পারেন। তো এখানে আমি আরও কিছু গুড় দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এবার আমি আবার কিছু নারকেল কুচি দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু মাঝখানে দিচ্ছি, সাইডগুলোতে আমি দিচ্ছি না। তো দেখুন কিভাবে আমি এরপরে আমি উপরের পাড়টায় গুঁড়ি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন হালকা আলতোভাবে চাপ দিতে, বেশি জোরে চাপ দিবেন না, এতে পিঠাটা ভালো হবে না। তো এই তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, চতুর্দিকের গুঁড়িটা সরিয়ে দিলাম, দিয়ে সেই ভিজা কাপড়টা দিয়ে আমি এরকমভাবে পেঁচিয়ে আমি যেই পাতিলটা বসিয়েছি সেই পাতিলে আমি আগে থেকেই গরম পানি দিয়ে রেখেছি, পানিটা যখন ফুটে আসবে তখন এরকম করে আমি পিঠাটা বসিয়ে দিব। তো এই তো উপরের সাজটা আমি উঠিয়ে নিচ্ছি, নিয়ে ভালোভাবে কাপড়টাকে আমি মুড়িয়ে দেব, দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি এটাকে সিদ্ধ হতে দেব। এটা কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না, 1 মিনিটের মতো সময় লাগে। তাই তো পিঠাটা কিভাবে বুঝবেন যে আপনার পিঠাটা হয়েছে, আপনি পিঠাটার গায়ে যখন চাপ দিবেন তখন দেখবেন স্পঞ্জের মতো হচ্ছে, তখনই বুঝবেন যে আপনার পিঠাটা হয়ে গেছে। তো এই তো আমার পিঠাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো এই তো খুব সাবধানে প্রথমে আমরা পিঠাটা
কাপড় থেকে উঠাবো, কারণ গরম অবস্থায় পিঠাটা কিন্তু উঠাতে একটু সাবধানতা ইউজ করতে হয়। এই তো প্রথম পিঠাটা উঠিয়ে নিয়েছি, এরপরে একে একে আমি সবগুলো পিঠে উঠিয়ে নিচ্ছি। তো দেখলেন তো কতটা পারফেক্টভাবে সহজভাবে আমি পিঠাটা আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি। যারা পুরান তারা তো পারেনি, আর যারা নতুন তারা একটু হলেও আমার ভিডিও দেখে উপকৃত হবেন। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, সবাই প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো এই তো আমার সবগুলো পিঠে আমি নামিয়ে নিয়েছি। কতটা ইজি আর সহজভাবে পিঠাটা আপনারা ঘরেই তৈরি করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।